একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্না ভাইয়ের ফোন পেলাম। মান্না ভাই বললেন যে বকুল ভাই, আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ, তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদ্দু জানি। বললো না না না, আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আমাকে তো মান্না ভাই তো প্রত্যেকদিন ফোন দেয়, বকুল ভাই উনি রাজি হয়েছেন যখন একটু অ্যাডভান্স করতে যাই, একটু অ্যাডভান্স দেই। আমি জেমস ভাই বলি, জেমস ভাই উনি অ্যাডভান্স বলে যে অ্যাডভান্স জানার দরকার নেই। কিসের অ্যাডভান্স? গান হবে, আমার পছন্দ হবে, গান রাজি হব, গান রেকর্ড হবে, তারপরে আসা ফুল পেমেন্ট টাকা দিলে। হ্যাঁ, মান্না ভাইয়ের তো অনেক ছবিতে, মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্না ভাইয়ের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্না ভাই তার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ এই ছবিটা পিয়ে কাজল পরিচালিত, এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি। ছিয়ানব্বই সালে ও প্রথম একটা ছবির প্রস্তাব পায়, ও তখন আহমেদ ইমজাজ বুলুল ভাই প্রয়াত, শ্রদ্ধা করে স্মরণ করছি, তার সঙ্গে ইমন কাজ করতেন। তো ইমন আমার একদিন বললো যে বকুল, আমি একটা ছবি পেয়েছি, তো আমি তো সাহস পাচ্ছি না, আমার কারণ আমার কারোর সঙ্গে তো ওরকম ইয়ে নাই, আপনি যদি করেন তাহলে আপনার সঙ্গে আমার খুব মানে আপনার সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা ভালো হবে, কারণ এটা পারস্পরিক ইয়ে না থাকলে কিন্তু গান লেখা বা শ্যুট করার এটা হয় না আর কি, এটা টিম ওয়ার্কের ব্যাপার আমি মনে করি। তো আমাকে বললো যদি আপনি রাজি থাকেন তাহলে আমি করব। তো আমাকে তখন তো সিগন্যাল, আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি যে আমাকে ওই যে চলচ্চিত্র প্রযোজক সমিতির যে ইয়ে পেলাম, মনোনয়ন পেলাম, তা আমি আমি তো বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি করব। এবং আমি তখন এই ইমনের সঙ্গে শুরু করে দিলাম। এবং তখন আরেকটা ব্যাপারও ঘটেছিল, ওই যে তুমি বললে যে আপনার এইসব লাইনে পলিটিক্স, তারপরে ইয়ে, ওই সময় অডিও অ্যালবামে, এবং আমি নাম মেনশন করলাম না, এমন অবস্থা যে আমি তো সব অ্যালবামে আমি গান লিখছিলাম, হঠাৎ করে আমার কাজ কমে গেল। মানে আমাকে, আমি বসে থাকি, সুরকার আমার গান শুট করেন না, এবং দেখা যায় যে অ্যালবাম বেরোচ্ছে, আমার গান তার কাছে আছে, কিন্তু তিনি দেখা গেলো যে নির্দিষ্ট গীতিকারদের অ্যালবামই, পুরো অ্যালবামই নির্দিষ্ট গীতিকার বা আমি নাই, এরকম হচ্ছে। মানে চলচ্চিত্র মানে যে আগে তো বরেণ্য গীতিকাররা লিখতেন, তারপরে সেখানে আমি কীভাবে গিয়ে একটু জায়গা পেলাম, এবং আমার গান আমি নিশ্চয়ই এটা হয়েছে, আমি এখন এটা বুঝি, তখন প্রচুর ফিল্ম হতো, দেখা গেছে যে প্রত্যেক ডিরেক্টরই ওই মিউজিক ডিরেক্টরের কাছে কবির বকুলকে চাই, তো ওইভাবে সবাই কিন্তু আমি পেয়েছি। এবং একটা ব্যাপার ঘটেছে যে আমি হয়তো অন্য জায়গায় কাজ করতাম, এক সুরকারের সঙ্গে কাজ করতাম, দেখা গেছে যে আমি হয়তো সাজেস্ট করেছি যে জুটি হলে, যেহেতু আমার জুটি, হ্যাঁ, এবং দেখা গেছে যে ওই ডিরেক্টর হয়তো ইমনের কাছে গেছে, সেটা একটা হয়েছে। যাক, ওটা তো খুব মানে কাজের সুবিধার জন্য এটা হয় আর কি। এবং আমাদের কেমিস্ট্রিটা খুব ভালো ছিল, এবং আমরা দেখা গেছে যে আমরা কাজ করেছি একসঙ্গে, আমাদের কাছেই সব ডিরেক্টররা চলে আসছে, মানে অধিকাংশ ডিরেক্টর যে সালে আমাকে আমার গান করা বন্ধ করে দিল। তারপরে আমি তো দেখি যে আমার ফিল্মের আমার সিটিংয়ে ডাক ছিল, কিন্তু আমাকে কল করেনি দেখে আমার যাওয়া হয়নি। তারপরে ডিরেক্টর আমাকে ফোন করলো যে কী ব্যাপার, আমি বলছি আমাকে তো কল করে ডাকে নাই। এবং দেখা গেলো যে কয়েকদিনের মানে কয়েক মাসের মধ্যে, দুই তিন মাসের মধ্যেই ওর আবার ওই ডিরেক্টর আমাকে পাচ্ছে না দেখে অন্য গীতিকার আনে, পরে দেখা গেছে ডিরেক্টর আর স্বচ্ছন্দ না, পরে আবার ডিরেক্টর ছুটে গেল, ছুটে আবার আমি যেমন শুভর সঙ্গে তখন কাজ শুরু করলাম, শুভ আবার আমার অনেকদিন ডাকছিল, শুভর কাছে আবার অনেক ডিরেক্টর চলে গেল ওই ওখান থেকে। তারপরে ওই ইমনের সঙ্গে আবার এক বছর পর, এবং এটার একটা রাত সাক্ষী হলো আসিফ আকবর। আচ্ছা, যে আমাকে আসিফ আকবর নিজে ফোন দিয়েছিল, বকুল ভাই আপনি সিটিংয়ে আসেন, মানে ও যখন আমাকে ইয়ে করলো, আমার গান নেওয়া বন্ধ করে দিল, তারপরে ওর তো তিন মাসের মধ্যে অনেক ডিরেক্টর, যেহেতু আমরা একসঙ্গে কাজ করলে একটা ভালো জিনিস পায়, ভালো গান পায়, তারা ইয়ে খুশি হতে পারছিলেন না বলে তারা আবার অনেক সরে গেছেন, তখন ও আবার আমাকে ও সরাসরি ফোন দেয় নাই, আসিফকে দিয়ে, আসিফ তখন ইমনে অ্যাসিস্ট করতেন, আসিফ আমাকে ফোন দিয়ে বলে বকুল, আমি যে ইমন ভাইয়ের মোবাইল থেকে ফোন দিছি, সিটিং আছে আপনি আসেন, কিন্তু আমি বলছি না আমি তো লিখবো না। এবং আমি তখন অভিমান পাল্টা করেছি, এবং ওই অভিমানটা চললো এক বছর আমরা কাজ করিনি একসঙ্গে। আবার এক বছর পর মাসুম পারভেজ রুবেল উনার ছবিতে আবার আমরা একসঙ্গে আবার কাজ করি, মানে রুবেল ভাই আমার নিজে ফোন দিচ্ছে, বকুল ভাই আমার ছবিতে গান আপনার লাগবেই, কি ছবিটার নাম ভুলে গেলাম, অন্ধ শিকারী না এরকম কিছু একটা, যাক তারপরে আপনি তো সাধারণত ভুলেন না। হ্যাঁ, আমার ইদানিং ভুলে যাচ্ছে। তারপরে আমি ওই আবার রুবেল ভাইয়ের ডাকে আবার গেলাম, এক বছর দুই মাস পরে আবার যাই ইমনের সঙ্গে বসলাম, একসঙ্গে আমরা গান করলাম, তারপরে ইমন আমার বললো যে বকুল আমরা আবার একসঙ্গে কাজ করি, তারপরে আবার শুরু হলো।
এবং আবার এটা লং টাইম আবার ওর সঙ্গে আমার কয়েকবার এরকম হয়েছিল, কিন্তু আমি তারপরে মনে করি চলচ্চিত্রে আসলে ইমন কবির বকুলের জুটিটা আসলে খুব কেমিস্ট্রিটা খুব ভালো এবং আমরা আসলেই কাজ করেছি একদম টানা এবং আমাদের কাজগুলো মানে কি বলে মানে খুব ভালো হয়েছিল বলেই প্রচুর ছবি আমাদের। ইমনের সঙ্গে আমি আর ইমন কাজ করতাম একসঙ্গে, কিন্তু আমার যেটা ব্যাপার ঘটেছে যে আমি ইমনের পাশাপাশি আমি আলী আকরাম শুভর গান লিখেছি, আলাউদ্দিন আলী ভাইয়ের গান লিখেছি, আলম খানের গান লিখেছি, তখন আলী হোসেন ভাইয়ের গান লিখেছি, ইমন শাহার গান লিখেছি, সবার মানে এদের সবার কাজ কিন্তু আমি করেছি। প্রত্যেক জায়গায় কিন্তু দেখা গেছে যে চারটা রেকর্ডিং স্টুডিওতে চারটা গান রেকর্ড হচ্ছে একদিনে, এক সন্ধ্যায় রেকর্ডিং হচ্ছে, চারটা স্টুডিওতে চারটা গানই আমার লেখা, কিন্তু মিউজিক ডিরেক্টর চারজন, ঠিক আছে? তো ওইটা ঘটেছে আমার। আমি বলতে চেয়েছি যেটা যে ডিরেক্টরের কাছে আসলে আমাকে গীতিকার হিসাবে আমাকে খুব বেশি প্রাধান্য দিয়েছেন, কেন দিয়েছেন আমি জানি না, যার জন্য আমি দেখেছি চার ওই যে মিউজিক ডিরেক্টর অন্য কেউ হলো গীতিকার হিসেবে তো সেখানে আমি কাজ করেছি। তো এই জন্য আমি আমি বলবো যে এটা মনোপলি শব্দটা এই জন্য বললাম, তখন দেখা গেছে ওই ঘরে মান্নার ছবি হচ্ছে, এই ঘরে শাকিব খানের ছবি হচ্ছে, এখানে রিয়াজের ছবি হচ্ছে, তো গান লিখছি তো আমি, তো ওই যে ঘুরে ফিরে সবার কণ্ঠেই আমার গান। আমি ওইভাবে বলবো না বিষয়টা, বরং আমি এটা বলবো যে তরুণ প্রজন্মের অনেক সিঙ্গারদেরকে আমাদের গানের মাধ্যমেই কিন্তু তাদের অভিষেক হয়েছে। মানে আমরা চলচ্চিত্রতে একটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছিল, যারা সিনিয়র রেগুলার গান করছেন তাদের কণ্ঠই শুধু যেত, নতুন প্রজন্ম আসার সুযোগটা কম ছিল, ওই জায়গায় ব্রেক করেছি কিন্তু আমরা একদম। মানে সেটা স্বগত আলী ইমন আমি বলি বা ইমন শাহের সঙ্গে বলি বা শুভর সঙ্গে বলি, সেখানে আমার একটা হয়তো কথা প্রাধান্য পেত, আমি জানি না, আমি হয়তো দেখা গেছে যে আমাদের ক্লোজ আপ থেকে যে শিল্পীগুলো আসছে অধিকাংশই অভিষেক গান আমার আমার লেখা। যখন গানটা রেডি করি, করার পরে তো আমরা সিলেক্ট করি, আচ্ছা এই গানটা এরকম হয়েছে, গানটা কার গলায় ভালো যাবে, তখন হয়তো প্রপোজ করতাম যে এই এরকম নতুন গান গলা নেন বা এরকম কিছু। ডিরেক্টর আমাদের কথা শুনতেন, কারণ ইমন বা আমি বলছি তারা বুঝতেন যে ওরা তো বুঝে শুনেই বলেছে এবং কথা সত্যি, কিন্তু আমরা দেখা গেছে অনেক যাদেরকে আমরা বলেছি গানটাও ভালো হয়েছে, অনেক গানই আছে এরকম যে অনেক নতুন শিল্পী আমরা কিন্তু চেষ্টা করেছি বলেছি, কারণ ওদের তো জায়গা করে দিতে হবে। মান্না ভাইয়ের তো অনেক ছবিতে মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্না ভাইয়ের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্না ভাই তার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ এই ছবিটা পি এ কাজল পরিচালিত, এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি। তো ওই ওনার গানগুলো পুরো ছবির গানই আমি লিখেছি, স্বগত আলী ইমনের সুর ছিল। তো ওই ছবি সুপার ডুপার হিট স্বামী স্ত্রীর যুদ্ধ। স্বামী স্ত্রীর যুদ্ধ হলো এফ আই মানিক ওনার ডিরেকশনের ছবিটা ছিল, পি এ কাজল না সরি, এটা এফ আই মানিক ভাইয়ের ডিরেকশনে স্বামী স্ত্রীর যুদ্ধ প্রথম ছবি, মানে আমি মান্না ভাইয়ের ঘরে প্রথম গান লিখি, মানে এর আগে তো বিভিন্ন অন্যান্য ডিরেক্টরের তার প্রযোজনা ছবিতে কৃতাঞ্জলি থেকে স্বামী স্ত্রীর যুদ্ধ ওই ছবি সুপারহিট হওয়ার পরে উনি এরপরে ছবি করলেন দুই বধূ এক স্বামী, সেইটা আমি পুরো গান আমি লিখেছি। এবার মিউজিক ডিরেক্টর চেঞ্জ, এখানে ছিল আলম খান কিন্তু আপনি আছেন, হ্যাঁ আমি আছি। তারপরে দুই ছবি সুপার ডুপার হিট, এরপরে উনি যেই ছবি হাতে নিলেন সেই ছবি হলো ছিল মনের সাথে যুদ্ধ, কিন্তু এই ছবিতে আমি নাই, ইমন শাহা মিউজিক ডিরেক্টর। তো আমি তো মানে খবর রাখি, যেহেতু আমি জানছি যে গান রেকর্ড হচ্ছে, এই সেই গান লিখছেন বড় বড় গীতিকার, তো আমি নাই সেখানে। তো আমার একটা আফসোস তো ছিল যে দুইটা পরপর ছবি হিট দিলাম, এই ছবিতে আমাকে ডাকলো না, একটু খারাপ লাগছিল বটেই। কিন্তু একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্না ভাইয়ের ফোন পেলাম, মান্না ভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদ্দূর জানি। বললো না 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 আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আচ্ছা, তা আমি আসল গান বললো যে হ্যাঁ এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিতে আমার জেমসকে লাগবে, হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি সবাই বলছে যে জেমস তো একমাত্র বকুল ভাই পারবে রাজি করাতে। তো আমি বললাম যে হ্যাঁ জেমস ভাই তো চলচ্চিত্রে বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে, ওনার মীরাবাই গানটা নারীর মন ছবিতে ব্যবহার করছে ওনার অনুমতি না নিয়ে, যার জন্য উনি খুব রেগেছিলেন, এই জন্য বলছেন বাংলা সিনেমাতে গান করবেন। বলেছে না আপনি চেষ্টা করলে হবে, তো এইটাই আমার গান। তা আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি, আমি জানি না কতদূর পারবো কিনা। বলো না আপনি পারবেন পারবেন, আপনি দেখেন না ওনারে রাজি করাতে পারেন কিনা। তখন আবার জেমস ভাইয়ের ওই যে ভিগি ভিগি রাতে গানটা সুপার ডুপার হিট, হ্যাঁ। তো আমি জেমস ভাইকে ফোন দিলাম, আমি তো জেমস ভাই ওরকম কিছু বলি না।
তো এর আগে জেমস ভাই শুধু আমার অ্যালবামে গান করেছেন, ওই যেমন আমার তুমি জানলে না প্রিন্স মাহমুদের সুরে, ওই গানটা তো খুবই অসাধারণ একটা গান। তারপরে নিয়ম শাসন বারণ, ওইটাও আমার লেখা, ওই দুইটা গানই করেছেন উনি। তা আমি জেমস ভাইকে ফোন দিলাম, জেমস ভাই আমার সঙ্গে তো খুব ভালো সম্পর্ক, তা আমি বললাম জেমস ভাই একটা আমার অনুরোধ আছে, বলো যে কী বল। তা আমি বললাম যে একটা ফিল্মে গান করতে হবে, বলে যে না বাংলা সিনেমাতে আমি গান করি না। তা আমি বললাম যে আমার কখনো তো আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি, এটা রিকোয়েস্ট, এটা প্রথম এবং শেষ, একটা গান করেন অন্তত, আপনার একটা একটা রাখবেন না, একটা রিকোয়েস্ট আপনি একটা গান করেছেন। তারপরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছোস আমি রাজি, শর্ত দুইটা। আমি বললাম কী শর্ত? বললো যে এক নম্বর উনি একটা বিরাট অঙ্ক চাইলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন ওই সময় সেই সময়, আর বললেন যে গানের লিরিক আমার, গানের গান আমার পছন্দ হতে হবে, লিরিক লিরিক না শুধু সুর সব মিলে আর কি, গানটা পছন্দ হলে আমি গাবো, আর এই অ্যামাউন্ট দিলে আমি গাবো, এর এই দুই শর্ত, এর বাইরে কোনো কিছু নাই। তা আমি বললাম ঠিক আছে আমি কথা বলি। আমি আবার মান্না ভাইকে সাথে সাথে ফোনে কথা বললাম, ফোনে ফোনে কিন্তু হচ্ছে সব, আচ্ছা সাথে সাথে ফোন দিলাম যে মান্না ভাই জেমস ভাই তো কথা বলছি, উনি রাজি হয়েছেন কিন্তু দুইটা শর্ত, বলে কী শর্ত? আমি বললাম যে এরকম গান পছন্দ হইতে হবে, বলে এটা আপনার ডিপার্টমেন্ট, আপনারা ঠিক করবেন। আর আমি বলছি আর 3 লাখ টাকা চাইছেন, বলে 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে তো পুরো ছবির গান করে ফেলবেন। আমি বলছি উনি চাইছেন এটা কিছু, বলে না ভাই এত টাকা কেমনে দিব, বললেন ঠিক আছে আমি 50,000 টাকা দিব, আপনি এটা দেখেন না। তা আমি বললাম যে আমি জানি না রাজি হবে না, তা বলে আপনি বলে দেখেন। আমি আবার ফোন দিলাম জেমস ভাইকে, জেমস ভাই তো মান্না ভাই এটার প্রয়োজক ইয়ে, তো উনি 50,000 টাকা দিবেন, বলে আমি তো তোর মান্না ভান্না চিনি না, আমি বলছি দুই সত্য, এক গান পছন্দ দিতে হবে, দুই নম্বর 3 লাখ টাকা, 3 লাখ টাকার 1 টাকা কম হলে আমি করবো না, হ্যাঁ হইলে তুই কথা বলিস, নাহলে আমার ফোন দিবি না। তা আমি আবার মান্না ভাইকে বললাম, মান্না ভাই উনি 1 পয়সা ওই উনি বলছেন 3 লাখ টাকার নিচে করবেন না, তো উনি বলছেন যে আমিও শিল্পী উনিও শিল্পী, আমি এটা ফোন দিয়ে কথা বলি। আমি বলেন, আমি ওনাকে নাম্বার দিলাম, উনি জেমস ভাইকে ফোন দিয়েছেন, একটু পরে আবার মান্না ভাই ফোন দিয়ে বললেন বকুল ভাই আমার সঙ্গে কথা হয়েছে, আপনাকে বলছে ফোন দিতে। আমি ওনার বলছি আমিও শিল্পী আপনিও শিল্পী, আপনি গানটা করে দেন না 50,000 টাকা দিব, তো বলছে যে বকুল রে ফোন দিতে বলে। তা আমি ফোন দেওয়ার পরে জেমস ভাই আমাকে পোকে টোকে শেষ, বলে তোরে কে বলছে মান্নাকে নাম্বার দিতে, আমি তুই বলছিস আমি রাজি হয়েছি, আমি আবার তুই আর যেন খবরদার ফোন দিবি না, ওই দুই শর্ত হলে ফোন দিবি, নাহলে আমি ফোন দিবি না। তা আমি জেমস ভাইকে আবার মান্না ভাইকে ফোন দিলাম, মান্না ভাই উনি তো অনর যে এই 3 লাখ টাকা নিচে করবেন না। তখন জেমস ভাই তো মান্না ভাই আমাকে বললেন যে 3 লাখ টাকা যান ডান, একদম আমার কানের মধ্যে এখনও বাজে, যান ডান 3 লাখ টাকা দিব আমার জেমসের গান চাই। তাই আমি বলছি জেমস ভাইয়ের গান চান তো সিকোয়েন্স কী? বললো সিকোয়েন্স কিছু না, আপনি যেটা লিখে দেবেন ওটাই ওইটাই আমরা শুটিং করবো, হ্যাঁ হ্যাঁ আমার শুধু জেমসের গান চাই, মানে ওর টার্গেট আছে। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে ইমন সাহা সহ আমরা গানটা নিয়ে বসলাম, আমরা 4টা স্ক্র্যাচ করলাম, 4টা মুখ করে জেমস ভাইয়ের বাসায় গেলাম, বাড়িধারায় তখন থাকে 7 নম্বর রোডে থাকে। তো জেমস ভাইয়ের যে আমি সিডি দিলাম, উনি সিডিটা প্লে করলেন, 4টা শুনে ইজেক্ট করে দিয়ে বের হলে পছন্দ হয়নি, মানে 4টাই উনি অপছন্দ করছেন, পছন্দ হয়নি আবার করে নিয়ে আয়। আমরা আবার চলে আসলাম, এসে আবার 4 দিন পরে আবার 3টা গানের স্কেচ করে নিয়ে গেলাম, আবার গেলাম যে শুনালাম, উনি বললো যে না পছন্দ হয় নাই, তোরা শুক্রবারে আয় একসঙ্গে বসতে হবে। তারপরে এক শুক্রবারে আমরা একসঙ্গে গিয়ে বসলাম, আপনি ইমন সাহা এবং জেমস ভাই। তারপরে আমি ফ্রি হ্যান্ডে, আমার জেমস ভাই বললো যে তুই লেখ, তার ফ্রি হ্যান্ডে আমি লিখলাম, আসবার কালে আসলাম একটা জায়গায়, না মানে আগে যেগুলো দিছে ওগুলো সব বাদ, নতুন করে বলে তুই ফ্রি হ্যান্ডে নতুন করে লেখ। আচ্ছা, তা আমি কি মনে করে যেন এই কথাটাই লিখলাম, আসবার গেলে আসলাম একা, যাবার গেলে যাবার, কারণ উনি কোনো সিকোয়েন্স টিকোয়েন্স আমার দেয়নি। তা আমি চিন্তা করলাম এরকম লিখি, তারপরে লিখে দিলাম, তারপর জেমস ভাই সবাই গানটা পুরো তৈরি হয়, অ্যাপিয়ারেন্স ছিল না ওটা আলাদা, এমনি মিউজিক ভিডিওর মতো একটু করে পাঞ্চ করেছে আগে গানটা। তারপরে আমাকে তো মান্না ভাই তো প্রত্যেক দিন ফোন দেয়, বকুল ভাই উনি রাজি হয়েছেন যখন একটু অ্যাডভান্স করতে যাই, একটু অ্যাডভান্স দিই। আমি জেমস ভাই বলি জেমস ভাই উনি অ্যাডভান্স, বলে যে অ্যাডভান্স জানার দরকার নেই, কিসের অ্যাডভান্স, গান হবে আমার পছন্দ হবে, গান রাজি হব, গান রেকর্ড হবে, তারপরে আসা ফুল পেমেন্ট টাকা দিবি, হ্যাঁ এই তো যাক। তা আমরা ওই গানটা পরে আমরা রেডি করলাম, ওই শুক্রবার রেডি করে পরে শুক্রবারে গানটা পুরো ট্র্যাক ট্র্যাক হলো, ভয়েস দিল, জেমস ভাই বলছেন যে তোর নায়করে ডাক। এদিক দিয়ে আমি তো বলে রাখছিলাম মান্না ভাইকে যে মান্না ভাই আজকে কিন্তু বিকেলবেলা আপনি চলে আসবেন, আজকে গান ইনশাল্লাহ শোনাবো। তো আমি মান্না ভাইকে ফোন দেওয়ার আমি কেন বলছি কারণ আছে, আমি মান্না ভাইকে ফোন দেওয়ার 2 মিনিটের মধ্যে মান্না ভাই এসে হাজির, মান্না ভাই বাসার আশেপাশে ঘুরতেছিলেন বসেছিলেন, 2 মিনিটের মধ্যে হাজির, আমাকে আগে টাকাটা দিলেন, বলে টাকা দিলেন। তারপরে আমি ইয়ে করলাম, উনি বলছে তুই রবিনকে দে, তো যাক দিলাম। এরপরে আমরা সবাই মিলে দাঁড়িয়ে গানটা প্লে করলো, গানটা শুনলাম,
আমার এখনও মনে আছে মান্না ভাই গানটা শেষ হলো, মান্না ভাই বলছে যে ভাই আমি তো এই গানই খুঁজতেছিলাম, বইলা জেমস ধরে জড়া ডরে ধরলো, তারপরে যাক, তারপরে তো একটা সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে চলে গেল, আড্ডা দিতে চলে গেলেন ওই জেমস ভাইয়ের সঙ্গে, ওই ওই দিনই পরিচয় জেমস ভাইয়ের খাতির হয়ে গেল। তারপরে তো উনি এটার ভিডিও করার জন্য ইয়ে করলেন, পরে জেমস ভাই রাজি হয়েছেন এবং ভিডিও করে দিন এফডিসিতে অফার ছিল মান্না ভাইয়ের, এটার ব্যাপারে আমার আর কিছু করতে হয়নি, ওনারা তখন এক হয়ে গেছেন। হ্যাঁ, যাই হোক, তারপরে যেটা আমি বলছি যে এই গানটা করলেন, রেকর্ড করলেন এবং শুটিং হলো, ছবিতে গানটা গেল, গানটা মুক্তি পাওয়ার 28 দিন পরে মান্না ভাই চলে গেলেন পৃথিবী থেকে, এবং ও মুক্তি পাওয়ার 1 মাসের মধ্যে 28 দিনের মধ্যেই উনি মারা গেলেন, এবং সমস্ত চ্যানেলে এই গানটা বাজছিল, আসবার কালে আসলাম। এবং অদ্ভুত ব্যাপার, গানটা সিকোয়েন্সও কিন্তু এরকম যে ওনার লাশ কবরে শোয়াচ্ছে এরকম ছিল। হ্যাঁ, তো আমি আমার অনুশোচনা কি মানে আমি যে কোনো একটা ব্যাপারে মান্না ভাইয়ের উপর খুব রাগ করছিলাম এই এই গানটার পরে আর কি। আচ্ছা, রাগ করেছিলাম মানে সম্মানের বিষয় নিয়ে আর কি। আমি এই গানটার জন্য যে পরিশ্রম করেছিলাম, যতবার দৌড়ে গিয়েছি, উনি আমাকে যেটা দিয়েছেন আমি খুব দুঃখ পেয়েছি যে আমি এত কষ্ট করলাম এটা দিল, কিন্তু আমি তো কখনো মুখ ফুটে কাউকে বলি নেই, বলতে পারিও নাই। তার মনে মনে একটা মন খারাপ ছিল যে উনি আমাকে এরকম ইয়ে করলেন। যাই হোক, তো আমি ওইটা একটা খারাপ লাগা ছিল আমার, কিন্তু মান্না ভাই মারা যাওয়ার পরে আমার ভিতরে একটা অনুশোচনা তৈরি হলো, এবং আমি মান্না ভাই মারা যাওয়ার 7 দিন পরে আমি সেই এলেঙ্গা বাজার ওনার বাড়িতে গিয়ে কবর জিয়ারত করে টরে আসছিলাম। আচ্ছা, এবং এসে আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলেন, কারণ আমি তো জানতাম না যে, এবং উনি বলছে যে আমি তো এই গানটাই খুঁজছিলাম, মানে মিলে যায় অদ্ভুত ব্যাপার, এবং এই গানটাই তার মৃত্যুর পরে এই গানটাই হয়ে গেল তার ইয়ে গান। তো যার জন্য আমি খুব আমার অনুশোচনা তৈরি হয়েছিল, যেন আমি একটা লেখা লিখেছিলাম যে টাকা দিয়ে মৃত্যুর গান কিনে নিয়ে গেলাম।